Surely do you pee? Rock-a-la-la-la-la-la-la-la. কতন চেরার হয়েছে কাল, হয়েছে কাল, হয়েছে কাল, হয়েছে কাল। এখনকার এই ভিডিওতে আমরা জানার চেষ্টা করব বিশিষ্ট মনুদ্দিন জাহাঙ্গীরের জীবনী সম্পর্কে। আর ভিডিওটি শুরু করার আগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিতে ভুলবেন না। সেই সাথে আপনারা কোনো রিকোয়েস্টেড ভিডিও থাকলে সেটি কমেন্ট সেকশনে জানিয়ে দিতে পারেন। চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। মহিউদ্দিন জাহাঙ্গীর বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণকারী একজন শহীদ মুক্তিযোদ্ধা। বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে চরম সাহসিকতা আর অসামান্য বীরত্বের স্বীকৃতিস্বরূপ যে সাতজন বীরকে বাংলাদেশের সর্বোচ্চ সামরিক সম্মান বীরশ্রেষ্ঠ উপাধিতে ভূষিত করা হয়, তিনি তাদের অন্যতম। তিনি মুক্তিবাহিনীর 7 নং সেক্টরের একজন কর্মকর্তা ছিলেন। মহানন্দা নদীর তীরে শত্রু প্রতিরক্ষা ভাঙার প্রচেষ্টার সময় তিনি শহীদ হন। তার উদ্যোগে মুক্তিবাহিনী ওই অঞ্চলে পাকিস্তানি সেনাবাহিনীর ব্যাপক ক্ষতি সাধন করে, যার ফলাফলস্বরূপ মুক্তিবাহিনীর প্রতিপক্ষকে পরাস্ত করে এবং ওই অঞ্চলকে শত্রুমুক্ত করে। তার সম্মানে ঢাকা সেনানিবাসের প্রধান ফটকের নাম শহীদ জাহাঙ্গীরকে নামকরণ করা হয়েছে। মহিউদ্দিন জাহাঙ্গীর 1949 সালের 7 মার্চ বরিশাল জেলার বাবুগঞ্জ উপজেলার রহিমগঞ্জ গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতা আব্দুল মোতাল্লেব হাওলাদার ছিলেন কৃষক এবং মা সাফিয়া বেগম ছিলেন গৃহিণী। মহিউদ্দিনরা 3 বোন 3 ভাই। দাদা আব্দুর রহিম হাওলাদার ছিলেন প্রতাপশালী ব্যক্তি। পিতার আর্থিক দৈন্যতার কারণে মাত্র 3.5 বছর বয়সে মামার বাড়ি মুলাদী উপজেলার পাথারচং গ্রামে যান জাহাঙ্গীর। পাথারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে 1953 সালে তার শিক্ষাজীবনের সূচনা হয়। মুলাদী মোহাম্মদ জাহান পাইলট উচ্চ বিদ্যালয় থেকে 1964 সালে বিজ্ঞান বিভাগে ম্যাট্রিকুলেশন পাস করেন। 1966-তে বরিশাল বিএম কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাস করেন। ছাত্র হিসেবে মহিউদ্দিন জাহাঙ্গীর বেশ মেধাবী ছিলেন। খেলাধুলার পাশাপাশি তিনি ছিলেন রাজনৈতিক সচেতন। কলেজ জীবনেই তিনি পাঠ করেন লেনিন, মাও, সেংটিং, চে গেভারার মতো ব্যক্তি সংগ্রামী জীবনের গল্প ও রাজনৈতিক দর্শন। তিনি মাস্টার দা সূর্যসেনের জীবনী গ্রন্থ, ক্ষুদিরামের ফাঁসি, তিতুমুরের বাঁশের কেল্লা, চট্টগ্রামের অস্ত্রগার লুণ্ঠন এবং প্রীতিলতা ওয়াদ্দেদারের জীবনী সহ বহু গ্রন্থ নিয়মিত পড়তেন। উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর মহিউদ্দিন জাহাঙ্গীর বিমান বাহিনীতে যোগদানের চেষ্টা করেন, কিন্তু চোখের অসুবিধা থাকায় ব্যর্থ হন। 1967 সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরিসংখ্যান বিভাগে অধ্যয়নরত অবস্থায় পাকিস্তান মিলিটারি একাডেমিতে ক্যাডেট হিসেবে যোগদান করেন। 1968 সালের 2 জুন তিনি ইঞ্জিনিয়ার্স করে কমিশন লাভ করেন। সেনাবাহিনীতে তার নম্বর ছিল PSS 10439। তিনি মিলিটারি কলেজ অফ ইঞ্জিনিয়ারিং রিসালপুর থেকে অফিসার বেসিক কোর্স 29 এবং ইনফ্যান্ট্রি স্কুল অফ প্র্যাকটিস থেকে অফিসার উইপন কোর্স সম্পন্ন করেন। সর্বশেষ 2069 সালে আগস্ট মাসের শেষের দিকে 1 মাসের ছুটিতে দেশে ফেরেন। 1971-এর স্বাধীনতা যুদ্ধ শুরু হওয়ার সময় পাকিস্তানে 173 নম্বর ইঞ্জিনিয়ারিং ব্যাটেলিয়নে পাকিস্তান চীন সংযোগকারী মহাসড়ক নির্মাণে কর্মব্যস্ত ছিলেন। দেশের স্বাধীনতার জন্য তিনি ছুটে এসেছিলেন পাকিস্তানের দুর্গম এলাকা অতিক্রম করে সঙ্গে মাত্র 1টি পিস্তল নিয়ে। 10 জুন তিনি কয়েকদিনের ছুটি নেন এবং ফিরে পশ্চিম পাকিস্তানের রিসালপুর যান। জীবনের ঝুঁকি নিয়ে পাকিস্তান সেনা ও সীমান্তরক্ষীদের দৃষ্টি এড়িয়ে শিয়ালকোট সীমান্ত দিয়ে ভারতীয় এলাকায় প্রবেশ করেন। প্রথমেই গেলেন নিকটবর্তী BSF-এর ব্যাটেলিয়ান হেডকোয়ার্টারে, সেখান থেকে দিল্লি, এরপর কলকাতা। পশ্চিম পাকিস্তান থেকে 4 জন বাঙালি সামরিক অফিসার পালিয়ে এসেছে শুনে বাঙালি মুক্তিবাহিনী ও বাঙালি শরণার্থীদের প্রাণে বিপুল উৎসাহ জাগল। মুক্তিযুদ্ধের চিফ কমান্ডার কর্নেল ওসমানী যুদ্ধক্ষেত্র থেকে কলকাতায় এলেন ওই 5 বীরকে অভ্যর্থনা দেওয়ার জন্য। ভারত হতে পরে তিনি বাংলাদেশের সীমান্তে পৌঁছেছেন, তবে পাকিস্তানে আটকে পড়া আরও 3 জন অফিসার সহ তিনি পালিয়ে যান ওপারে পশ্চিমবঙ্গের মালদহ জেলার মেদিনীপুরে। মুক্তিবাহিনী 7 নং সেক্টরের
সাব সেক্টর কমান্ডার হিসেবে যোগ দেন 3 জুলাই। তিনি সেক্টর কমান্ডার মেজর নাজমুল হকের অধীনে যুদ্ধ করেন। তাদের আক্রমণ এত প্রবল ও ত্রাস সৃষ্টিকারী ছিল যে একবার একটি শত্রু লাইনের উপর হামলা চালানোর পূর্ব মুহূর্ত প্রায় সহ শতাধিক শত্রু সেনা প্রাণের ভয়ে প্রতিরক্ষা ব্যূহ ছেড়ে চলে যায়। বিভিন্ন রণাঙ্গনে অসাধারণ কীর্তি দেখানোর কারণে তাকে রাজশাহী চাঁপাইনবাবগঞ্জ শহর দখলের দায়িত্ব দেওয়া হয়। শহরটি দখলের জন্য সেক্টর কমান্ডার AMM নুরুজ্জামান 3টি দল গঠন করেন। প্রথম দলের নেতৃত্ব দেন মুক্তিযোদ্ধা গিয়াসকে, দ্বিতীয় দলের দায়িত্ব দেওয়া হয় মুক্তিযোদ্ধা রশিদকে, তৃতীয় দলের দায়িত্ব পান মহিউদ্দিন জাহাঙ্গীর। 1971 সালের 10ই ডিসেম্বর অনুমানিক 50 জন মুক্তিযোদ্ধা নিয়ে বাংলাদেশে প্রবেশ করেন মহিউদ্দিন জাহাঙ্গীর এবং চাঁপাইনবাবগঞ্জের পশ্চিমে 12ঘরিয়ায় অবস্থান নেন। 11 ডিসেম্বর সেখানে ভারতীয় বাহিনীর গোলন্দাজ বাহিনীর গোলাবর্ষণ করার কথা ছিল, কিন্তু সেটি হয়নি। পরবর্তী 2 দিন 12 ও 13 ডিসেম্বর একাধিকবার ভারতীয় বাহিনীর সঙ্গে যোগাযোগ করতে গিয়ে ব্যর্থ হন মহিউদ্দিন জাহাঙ্গীর। পরে তিনি সিদ্ধান্ত নেন ভারতীয় বাহিনীর সহযোগিতা ছাড়াই শত্রুদের অবস্থানে আক্রমণ করবেন এবং তিনি সেটি করেন। এরপরেই শুরু হয় পাকিস্তানি বাহিনীর অবিরাম ধারায় গুলিবর্ষণ। ক্যাপ্টেন জাহাঙ্গীর জীবনের পরোয়া না করে সামনে এগিয়ে যান। যখন আরও একটি মাত্র শত্রু অবস্থান বাকি রইল, এমন সময় মুখোমুখি সংঘর্ষে ব্যাংকার চার্জে শত্রুর বুলেট এসে বিদ্ধ হয় জাহাঙ্গীরের কপালে, শহীদ হন তিনি। 1971 সালের 15ই ডিসেম্বর শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীরের মৃতদেহ ঐতিহাসিক সোনা মসজিদ প্রাঙ্গণে আনা হয়। অসংখ্য স্বাধীনতা প্রেমী জনগণ, ভক্ত মুক্তিযোদ্ধা অগণিত মা বোনের নয়নজলের আশীর্বাদে সিক্ত করে তাকে এখানে সমাধিত করা হয়। মহিউদ্দিন জাহাঙ্গীরের স্মরণে ঢাকা ক্যান্টনমেন্টের প্রধান ফটকের নামকরণ করা হয়েছে বিশিষ্ট শহীদ জাহাঙ্গীর গেট। মুক্তিযুদ্ধে অসামান্য অবদানের জন্য বাংলাদেশের সর্বোচ্চ সামরিক পদক বিশিষ্ট পদক দেওয়া হয় মহিউদ্দিন জাহাঙ্গীরকে। বরিশালের নিজ গ্রামের নাম তার দাদার নামে হওয়ায় পারিবারিক ও গ্রামবাসীর ইচ্ছে অনুসারে তার ইউনিয়নের নাম আগরপুর পরিবর্তন করে মহিউদ্দিন জাহাঙ্গীর ইউনিয়ন করা হয়েছে। সরকারি প্রকল্পের মাধ্যমে বরিশাল জেলা পরিষদ 49 লক্ষ টাকা ব্যয়ে বিশিষ্টের পরিবারের দান করা 40% জায়গার ওপর নির্মিত করেছে বিশিষ্ট মহিউদ্দিন জাহাঙ্গীরের স্মৃতি জাদুঘর ও গ্রন্থাগার। স্বরূপনগরে বিশিষ্ট শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর কলেজের নাম তার নাম অনুসারে রাখা হয়েছে। ঝালকাঠি জেলা স্টেডিয়ামের নাম এই বিশিষ্ট নামে নাম করা হয়েছে। এই ছিল এখনকার মতো। আবার আপনার সাথে কথা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন।